আজকে তোমাদেরকে আমি ফ্লিপকার্টের একটা স্ক্যামের ব্যাপারে বলবো, যেখানে তোমরা বুঝতেই পারবে না স্ক্যামটা কোথায় হয়েছে। আমি ফ্লিপকার্ট থেকে একটা টিভি অর্ডার দিয়েছি, টিভিটা চলে এসেছে, তো দেখো তোমরা স্ক্যামটা কোথায়। টিভিটা সবই ঠিক আছে, কিন্তু কিন্তু তোমরা কোণের দিকে লক্ষ্য করো, কোণের দিকে যে টিভিটার সিলটা একটু খোলা আছে, তার মানে হচ্ছে টিভিটা আগে কোথাও গিয়েছিলো, সেখানে প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য রিপেয়ার করে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা তাই এটাকে রিটার্ন করব। রিটার্ন করার জন্য আমাদের তো ওপেন বক্স ডেলিভারি নিয়েছিলাম, সেই জন্য রিটার্ন করার কোনো প্রবলেম হয়নি, সেই জন্য দাদা আবার যেমন এনেছিল তেমনই প্যাক করে আবার নিয়ে চলে গেল।